শুরু হয়ে গেছে বিশ্বকাপ। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। প্রোটিয়াদের মুখোমুখি হওয়ার আগে এখন আলোচনা চলছে টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে। আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে আত্মবিশ্বাসে তুঙ্গে থাকা বাংলাদেশ বাজেভাবে হেরে গেছে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। এই একটি হার কি তাদের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিল, এমন প্রশ্ন আসছে ঘুরে ফিরে। ব্যাটসম্যানরা ভালো করলেও বাংলাদেশের স্পিন আক্রমণ অবশ্য খুশি হওয়ার মতো নয়। বিশ্বকাপের বাকি 9 দলে ভালো মানের লেগ স্পিনার আছে, কিন্তু বাংলাদেশ এই ক্যাটাগরিতে একেবারে শূন্য। একটা সময় স্পিনারাই ছিলেন বাংলাদেশের মূল শক্তি, কিন্তু কয়েক বছর ধরে সাকিব আল হাসানকে সঙ্গ দেওয়ার মতো আর কাউকে পাওয়া যায়নি। মেহেদী হাসান মিরাজকে বিশ্বকাপ দলে রাখা হয়েছে, তবে মিরাজ টেস্টের মতো সাফল্য ওয়ানডেতে পাননি। তাছাড়া কন্ডিশন বিবেচনায় মিরাজকে সেরা একাদশে রাখা হবে কিনা সেটাও একটা প্রশ্ন। অর্থাৎ স্পিন ডিপার্টমেন্টের সাকিব আর পার্ট টাইম স্পিনারদের উপর নির্ভর করতে হবে টিম ম্যানেজমেন্টকে। তবে এক্ষেত্রে স্বস্তির বিষয় হলো সাকিব এমন একজন স্পিনার যিনি কিনা বিশ্বের যে কোনো উইকেটে জ্বলে উঠতে পারেন। ইংল্যান্ড কাউন্টি বিগ ব্যাশে খেলতে গিয়ে সেটা অনেকবার দেখিয়েছেন তিনি। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। এর আগে দেখে নেওয়া যাক স্পিনারদের অতীত কিছু পরিসংখ্যান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের স্পিন বোলিংয়ের অতীত পারফরম্যান্স এক কথায় হতাশাজনক। প্রোটিয়াদের বিপক্ষে এখন পর্যন্ত ওডিআইতে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার সাকিব, যিনি কিনা শেষ 5 ম্যাচে মাত্র 5 উইকেট নিয়েছেন। বাংলাদেশ দলের আরেক ভরসামান স্পিনার মেহেদী হাসান মিরাজও পায়েননি নিজের নামের প্রতি সুবিচার করতে। ডানহাতি স্পিনার প্রোটিয়াদের বিপক্ষে নিয়েছেন 2 উইকেট। সাকিব মিরাজের পাশাপাশি বিশ্বকাপ স্কোয়াডে থাকা আরও 2 স্পিনার মাহমুদুল্লাহ ও সাব্বির রহমান বল হাতে আস্থার প্রতিদান দিতে পারেননি। আর তাই প্রোটিয়াদের বিপক্ষে জয় পেতে হলে নিঃসন্দেহে জ্বলে উঠতে হবে টাইগার স্পিন ডিপার্টমেন্টকে। আরমান হাসান, স্পোর্টস ইনসাইট।